আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকুম ইয়া আইয়ুহা তালামিজ? আনা আতাকিদু আন্নাকুম বিখাইরিন ওয়া আহলুকুম ফি হাযিহিল করোনা। আলহামদুলিল্লাহ, আনা আইজান বিখাইরিন। আনা মুহাম্মদ আরিফুল ইসলাম, আল মাদ্রাসাতু হাফিজিয়াতু ওয়াল আলিমু বি উসতি মানিকগঞ্জ। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আকায়দ ফিকা সপ্তম অধ্যায় পাঠ সাত হাসির দোয়া শিখব। তাহলে সকলে প্রস্তুতি গ্রহণ করো, আজকে আমরা এই হাসির দোয়াগুলি মুখস্থ করব। তোমরা সকলে বই পুস্তক নিয়ে বসে দাও। এখন আমরা হাসির দোয়া শিখব। সকলে আমার সাথে বলো, হাসি দিলে পড়তে হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই দোয়া কখন পড়বে? হাসি দিবি, যখন আমরা হাসি দিব তখন কী পড়ব? আলহামদুলিল্লাহ এই দোয়া পড়ব। এরপরে কারো হাসির দোয়া শুনলে বলতে হয়, অর্থাৎ আমি যদি হাসি দেই, হাসি দেওয়ার পর আমার এই আলহামদুলিল্লাহ এই দোয়া যে যে শুনবে তাকে ইয়ারহামুকাল্লাহ এই দোয়া পড়তে হবে। কখন পড়তে হবে? যখন আমি আলহামদুলিল্লাহ বললাম, বলার পর অন্য কেউ যদি শুনে তাহলে ইয়ারহামু কাল্লাহ এ দোয়াটি পড়বে। এরপরে উক্ত দোয়া শুনলে জবাবে হাসি দাদাকে বলতে হয়, অর্থাৎ ইয়ারহামু কাল্লাহ এই দোয়াটি তোমরা যে বললে, এই দোয়া যদি আমি শুনতে পাই তাহলে আমি পড়ব ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। তাহলে এই দোয়াগুলি তোমরা কি করবে? বাসায় ভালো করে পড়বে। আর এই দোয়াগুলি আমাদের কি করে নিত্য প্রয়োজনীয়, সবসময় প্রয়োজন পড়ে। এই হাসি সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের সামনে দুজন ব্যক্তি হাসি দিল। হাসি দেওয়ার পর আল্লাহ সাল্লাহ সাল্লাম আলহামদুলিল্লাহ এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটি পড়লেন। কিন্তু দুজন ব্যক্তি হাসি দিয়েছে, তার মধ্যে থেকে একজন ব্যক্তির উত্তর দিয়েছেন। তখন যে ব্যক্তি উত্তর দেওয়া হয় না, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসি দেওয়ার পরও আপনি কেন আলহামদুলিল্লাহ এই দোয়া পড়ার পর কেন আর ইয়ারহামুকাল্লাহ বলেন নাই? তখন আল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি তো আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করেছে, এর জন্য কী করেছে, আমি তার জন্য দোয়া করেছি, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তার উপর কী করুক, দয়া করুক, দয়া করুন। সুতরাং কী করবো, যখন কোনো ব্যক্তি হাসি দেয়, এই হাসিদাতা দুজি আলহামদুলিল্লাহ বলে, এর উত্তরে আমরা ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটি পড়ব। এরপরে আমার এই যে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটি দুজি হাসিদাতা শুনতে পায় তখন কী বলবে, এই দোয়াটি পড়বে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, এই দোয়াটি পড়বে। তাহলে তোমরা এই দোয়াগুলি, এই হাসি দোয়াগুলি তোমরা ভালো করে মুখস্থ করবে। তোমাদের পড়া রইল যে হাসির দোয়া কোন সময় কখন পড়তে হয়। তাহলে আজ এ পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।